স্পোকেন ইংলিশ 360-তে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই বিন্দাস আছো। আমি রাশেদ। আজকে আমরা গেট এর কিছু গুরুত্বপূর্ণ ফ্রেজেস এন্ড ইডিয়মস নিয়ে ইংরেজি শিখব। তোমরা যারা ফ্রেজেস এন্ড ইডিয়মস এর ক্লাসগুলো মিস করেছ তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিতে পারো। যদি তুমি আমাদের চ্যানেলে নতুন মেম্বার হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা দেখতে পাও। চলো তাহলে শুরু করি। চলো আমরা গেট এর বিভিন্ন ফ্রেজ এন্ড ইডিয়মস গুলো দেখে আসি। গেট অ্যাবাউট এর বাংলা অর্থ হচ্ছে ঘোরাফেরা করা। হি কান get about anywhere for fear of police. পুলিশের ভয়ে সে কোথাও ঘোরাফেরা করতে পারছে না। get along এর বাংলা অর্থ হচ্ছে মিলেমিশে থাকা। he likes to get along with everyone. সে সবার সাথে মিলেমিশে থাকতে পছন্দ করে। get away এর বাংলা অর্থ হচ্ছে পালিয়ে যাওয়া। The thief got away when saw the police. পুলিশটিকে দেখে চোরটি পালিয়ে গেল। Get off এর বাংলা অর্থ হচ্ছে গাড়ি থেকে নামা। I will get off the bus at the next station. আমি পরের স্টেশনে বাস থেকে নামব। গেট অন এর বাংলা অর্থ হচ্ছে গাড়িতে ওঠা অথবা গাড়িতে চড়া। উই আর নাও গেটিং অন দ্য বাস ইন ঢাকা। আমরা এখন ঢাকার গাড়িতে উঠছি। গেট ওভার এর বাংলা অর্থ হচ্ছে কোনো অসুখ থেকে সুস্থ হওয়া। হি হ্যাজ রিসেন্টলি গট ওভার ফ্রম কোভিড-19। সে সম্প্রতি কোভিড-19 থেকে সুস্থ হয়েছে। গেট ফ্রি অফ এর বাংলা অর্থ হচ্ছে মুক্তি পাওয়া। হি হ্যাজ রিসেন্টলি গট ফ্রি অফ প্রিজন। সে সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছে। গেট বাই হার্ট এর বাংলা অর্থ হচ্ছে মুখস্থ করা। ডোন্ট গেট দ্য আনসার বাই হার্ট। উত্তরটি মুখস্থ করো না। গেট আপ এর বাংলা অর্থ হচ্ছে ওঠা। দ্য বয় গেটস আপ এট 8 AM এভরি ডে। বালকটি প্রতিদিন সকাল 8টায় ওঠে। গেট ডাউন এর বাংলা অর্থ হচ্ছে অবতরণ করা অথবা শুরু করা। বাংলাদেশ বিমান উইল গেট ডাউন চট্টগ্রাম এয়ারপোর্ট এট 7 AM। বাংলাদেশ বিমান সকাল 7টায় চট্টগ্রাম বিমানবন্দরে অবতরণ করবে। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট বক্সে আমাকে জানাবে, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দিতে। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলবে। আল্লাহ হাফেজ।